ফেসবুকে প্রায় 10 মিলিয়ন গ্রুপ রয়েছে এবং প্রায় 1.4 বিলিয়ন পিপল ফেসবুক গ্রুপ ব্যবহার করে প্রত্যেক মাসে। সো আপনি যেই বিজনেস করেন না কেন বা আপনি যেই কোনো সার্ভিস প্রোভাইড করেন না কেন, ফেসবুক গ্রুপ হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক গ্রুপ কি, আপনি কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং কিভাবে একটা ফেসবুক গ্রুপ সেট আপ করতে হয় সেই জিনিসটা। এছাড়াও একটা পেজের সাথে কিভাবে গ্রুপকে জয়েন করতে হয় বা কানেক্ট করতে হয় সেই জিনিসটাও আমরা দেখব এই ভিডিওতে। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক গ্রুপ কি? ফেসবুক গ্রুপ হচ্ছে মূলত ফেসবুকে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারি এবং যে কেউ আমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি। আপনি ফেসবুকে প্রায় অলমোস্ট সব ধরনের বিষয়ে গ্রুপ পেয়ে যাবেন। বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি আপনার বিজনেসের নামে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে ফেলা, সো দ্যাট আপনি খুব প্রপারলি কাস্টমার সাপোর্ট দিতে পারেন। আপনি যদি গ্রুপ আপনার পেজের সাথে কানেক্ট করে নেন তাহলে আপনার পেজটা অনেক বেশি অথেন্টিক হবে এবং মানুষ সরাসরি এই গ্রুপের পেছনে কারা আছে সেটা জানতে পারবে এবং আপনি আপনার গ্রুপে মেম্বার বাড়াতে পারবেন। আমরা এখন দেখব আমরা কিভাবে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা। নতুন ইন্টারফেসে আপনি যদি গ্রুপ ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে প্রথমত হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন অবস্থায় থাকতে হবে এবং লগ ইন অবস্থায় থাকার পর আপনি অনেকটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ফেসবুকে আপনি যদি টপ মেনুভারটার দিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন রয়েছে যেটাকে ক্রিয়েট অপশন রয়েছে। তো আপনি এই প্লাস আইকনে যদি ক্রিয়েট ক্লিক করেন তাহলে আপনি এখানে ফেসবুকের যে কোনো কিছু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি গ্রুপ সেকশনে এবং আপনাকে সিলেক্ট করতে হবে গ্রুপ। গ্রুপে ক্লিক করার পর আপনি কমপ্লিট একটা নতুন ইন্টারফেস দেখবেন, বিকজ ফেসবুকের নতুন ইন্টারফেসে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা কিছুটা ব্যতিক্রম আগের চেয়ে। ফার্স্ট আপনাকে গ্রুপ নেম দিতে হবে, আমরা গ্রুপের নেম দিচ্ছি। আমরা গ্রুপের নাম দিলাম এবং এটা একটা পাবলিক গ্রুপ আমরা রাখবো এবং আপনি এখানে চাইলে কাউকে ইনভাইট করতে পারেন। ক্লিক করলে আপনার ফ্রেন্ডদেরকে এখানে শো করবে, আপনি চাইলে তাদেরকে এখানে ইনভাইট করতে পারেন। আমরা কাউকে ইনভাইট করছি না এই মুহূর্তে, আমরা এখন মূলত ক্রিয়েটে ক্লিক করব। সো গ্রুপের নাম এবং আপনাকে প্রাইভেসি সিলেক্ট করতে হবে এবং আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। খুবই সিম্পল ইজি আমরা আমাদের গ্রুপ ক্রিয়েট করে ফেলছি। সো এখন যেটা করতে পারেন, ফেসবুক থেকে অটোমেটিক্যালি একটা কভার ফটো আমাদের এখানে অ্যাড করে দিয়েছে, আপনি চাইলে আপনার কভার ফটো এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে যদি এডিট ভার্সনটা অপশনটাতে ক্লিক করি, এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি এখানে আপলোড ফটোজে ক্লিক করে আপনি সরাসরি আপনার কম্পিউটার থেকে আপনি আপনার গ্রুপের কভার ফটোটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কভার ফটোর জন্য ফেসবুক রিকমেন্ডেড সাইজ হচ্ছে মূলত, গ্রুপের ক্ষেত্রে গ্রুপ কাভারের জন্য ফেসবুক রিকমেন্ডেড সাইজ হচ্ছে মূলত 1640x856। অর্থাৎ আপনি যদি 1640 ওয়াইড এবং 856 হাইট একটা পিকচার আপনার কাভারে দেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট প্র্যাকটিস এবং সেটা আপনার কাভারে সবচেয়ে বেশি ভালো দেখাবে। দেন আমরা কাভার ফটো আপলোড করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমাদের কাভার ফটোটা আমাদের ফেসবুক গ্রুপের কাভার ফটো হিসাবে ডিফাইন বা সেট হয়ে যাবে। এখন আই থিঙ্ক আপনি ফেসবুক গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন সেটা জেনে গেছেন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে যে সেটিংসগুলো রয়েছে, কারণ আপনি দেখেন অনেক ক্ষেত্রে ফেসবুক গ্রুপের সাথে পেজ কানেক্ট করা যায়, অনেক ক্ষেত্রে ফেসবুক গ্রুপের নাম যে ইউআরএলটা রয়েছে সেটা চেঞ্জ করা যায়, অনেক ক্ষেত্রে আপনার ফেসবুক গ্রুপে কেউ জয়েন করতে চাইলে তাকে কিছু কোশ্চেন আমরা থ্রু করে দিই, যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে আমরা তাকে গ্রুপের মেম্বার হিসেবে অ্যাড করি, অর্থাৎ যাতে কোনো ফেক অ্যাকাউন্ট ফেসবুক গ্রুপে জয়েন করতে না পারে সেই জন্য মূলত এই সিকিউরিটি অপশনগুলো ব্যবহার করা। আমরা এখন এই কাজগুলো কিভাবে করব সেই জিনিসটা দেখব। কভার ফটো অ্যাড করার পর আপনি এখানে যদি লেফটের দিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট একটা নতুন ইন্টারফেস, অর্থাৎ আগের ইন্টারফেসের চেয়ে এখনকার ইন্টারফেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি যদি লেফট সাইড এখানে সেটিংস আইকনটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে আপনার গ্রুপের সব সেটিংস আপনি এখানে দেখতে পাবেন। ফেসবুক গ্রুপ সেট আপের প্রথম যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত নেম অ্যান্ড ডিসক্রিপশন। সো আপনি যদি এখানে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করেন
তাহলে আপনি আপনার নাম এবং আপনার ডেসক্রিপশনটাকে আপনি অ্যাড করতে পারেন। তো আমাদের গ্রুপে আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করেছি এবং ডেসক্রিপশন অ্যাড করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সেটা যেন আপনার গ্রুপকে খুব ভালোভাবে এক্সপ্রেস করে, কারণ কেউ আপনার যখন ফেসবুকে সার্চ করবে গ্রুপ নিয়ে তখন মূলত আপনার এই ডেসক্রিপশনটা তারা দেখতে পাবে। সো মেক ইট ক্যাচি, যাতে করে মেক ইট কিওয়ার্ড রিচ, সো যে কেউ যাতে করে বুঝতে পারে আপনার গ্রুপটা কি এবং আপনার গ্রুপটাতে কি রয়েছে বা আপনার গ্রুপটাতে তারা কি পাবে। আপনি গ্রুপে ডেসক্রিপশন অ্যাড করবেন এবং ক্লিক করবেন সেভে। সেভে ক্লিক করলে আপনার ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে আপনার গ্রুপে, দেন আপনি বাকি সেট আপগুলো করবেন। অ্যাড্রেস সেট করার জন্য আপনি এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার গ্রুপের একটা নেম দিবেন। এখানে সবচেয়ে বেটার হচ্ছে আপনি যদি আপনাদের একটা বেটার নেম পান তাহলে সেটা সবচেয়ে ভালো। আপনার যে নেমটা রয়েছে অর্থাৎ আপনার গ্রুপের যে নেমটা রয়েছে সেইটা যদি আপনি ইউআরএল এ সেট করতে পারেন তাহলে এটা অনেক ক্ষেত্রে ভালো। এটা সেট আপ করার পর 5000 মেম্বার যদি আপনার হয়ে যায় তাহলে আপনি এটা আর চেঞ্জ করতে পারবেন না। সো আমরা সেভে ক্লিক করলাম, আমাদের যে গ্রুপ নেম এবং আমাদের ইউআরএল আমরা সেট করেছি সেম। তো গ্রুপে কালার সেট করা যায়, আপনি চাইলে আপনার গ্রুপের জন্য একটা কালার সেট করে নিতে পারেন। সাপোজ আমরা ঠিক গ্রুপ কালার হিসেবে আমরা এই কালারটাকে এখন সেভ করছি। দেন আপনি এখানে ব্যাজ যদি আপনার গ্রুপে অ্যাড করতে চান যে আপনার গ্রুপটা আসলে কী কী ধরনের ব্যাজ আপনি অ্যাড করবেন সেটা আপনি এখানে দেখতে করতে পারবেন। এবং আপনি যদি হচ্ছেন স্ক্রোল করেন তাহলে আপনি এখানে হুক অ্যান্ড জয়েন আপনি এখানে সেট করে দিতে পারবেন যে আপনার যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে কে জয়েন করতে পারবে, শুধু প্রোফাইল জয়েন করতে পারবে নাকি শুধু প্রোফাইল এবং পেজ দুটো থেকে জয়েন করতে পারবে। সো আমরা প্রোফাইল পেজ যে কেউ জয়েন করার অপশন রাখছি এই মুহূর্তে। এবং মেম্বার অ্যাপ্রুভ করতে পারবে কে, এই নিয়মগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। কে পোস্ট করতে পারবে, তো আমরা ইনিশিয়ালি এখানে অ্যানিওয়ান পোস্ট রাখছি এবং অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট এখানে আমরা এটাকে সেট করে দিচ্ছি যে এইটা অফ থাকবে, অর্থাৎ আমরা সব মেম্বার পোস্ট আমরা অন করব না, এটাকে আমরা অফ করে রাখবো, অর্থাৎ আমরা উইল চেক দেন আমরা সেটাকে পোস্ট করব। এরপর হচ্ছে মূলত লিঙ্কড পেজ, এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যখনই কোনো গ্রুপ ক্রিয়েট করবেন আপনি চাইলে সেটা আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন যদি আপনার সেম পেজ থেকে থাকে। তো এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে আপনি যখন বিজনেস পেজ ক্রিয়েট করবেন ডেফিনেটলি আপনার বিজনেস ফেসবুক পেজের জন্য আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন যাতে করে আপনার পেজ এবং গ্রুপকে কানেক্ট করে দিবেন, যাতে করে আপনার এই গ্রুপটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারদেরকে বেটার সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে যাব এবং আমরা এখানে ক্লিক করব লিঙ্কড পেজ। এখানে আপনি আপনার সবগুলো পেজ দেখতে পাবেন, আপনি কোন পেজের সাথে আপনার এই গ্রুপটাকে কানেক্ট করতে চাচ্ছেন আমরা সেই পেজটার সাথে আমরা লিঙ্কে ক্লিক করে আমরা আবার লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের পেজের সাথে আমাদের গ্রুপকে কানেক্ট করে ফেলব। সো এই হচ্ছে মূলত সেটিংস, এখানে আসলে খুব মেজর কিছু নেই বাট ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যখন গ্রুপে জয়েন করতে যাই আমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে জয়েন করতে হয়। আপনি যদি আপনার গ্রুপের জন্য সেটা সেট আপ করতে চান তাহলে আপনি সেটা কীভাবে করবেন, তো সেটা করার জন্য আপনি লেফট সাইডের দিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটা রয়েছে মেম্বারশিপ কোশ্চেন্স, আপনি এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন, করে আপনি এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন। তো ধরুন আমরা একটা কোশ্চেন অ্যাড করি এখানে, আপনি কেন আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে চান, এবং আমরা যে কোশ্চেনটা অ্যাড করব সেটা আমরা চেকবক্স অ্যাড করতে পারি, মাল্টিপল চয়েস অ্যাড করতে পারি এবং রিটেন অ্যান্সার অ্যাড করতে পারি। তো ধরুন আমরা চেকবক্সই অ্যাড করতে চাচ্ছি এবং আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। আপনি চাইলে একের অধিক অপশন এখানে অ্যাড করতে পারেন, আমরা এখানে প্রথম অপশনটা হচ্ছে আমি প্রথম অপশনটা দিলাম আই লাভ ট্রাভেলিং, দ্বিতীয় অপশন হচ্ছে আমি একজন ট্রাভেল ব্লগার, সো সেজন্য মূলত জয়েন করতে চাচ্ছি, দুইটা অপশন দিয়ে আমরা এখানে যদি সেভে ক্লিক করি আপনি চাইলে আরও অপশন অ্যাড করতে পারবেন। সেভে ক্লিক করলে এটা আমাদের এখানে কোশ্চেন হিসাবে অ্যাড হয়ে যাবে। এখন যখনই আমাদের কেউ এই গ্রুপটাতে জয়েন করতে চাইবে তাকে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে, তবেই সে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। এরপর হচ্ছে আপনি চাইলে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল অপশন রাখতে পারেন, সেট আপের রিকোয়ারমেন্টস, কিছু রিকোয়ারমেন্টস আপনি সেট করে দিতে পারেন যে কী কী রিকোয়ারমেন্টস হলে আপনি তাকে অ্যাজ এ মেম্বার হিসেবে আপনার গ্রুপে অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। তো ধরেন কমপ্লিট মেম্বারশিপ কোশ্চেন, আমরা জাস্ট আমাদের কোশ্চেনটা কমপ্লিট করলে আমরা তাকে
আমাদের এখানে জয়েন করার অপশন দিয়ে দিচ্ছি, অটোমেটিক্যালি সে জয়েন করে ফেলতে পারবে। দেন আমরা হচ্ছে আপনি চাইলে আপনার গ্রুপে যারা মেম্বার রয়েছে তারা কি কি পোস্ট করেছে, কোনো পোস্ট পেন্ডিং আছে কিনা আপনি সেটা এখানে দেখতে পাবেন পেন্ডিং পোস্ট অপশনে। এবং আপনি চাইলে আপনার গ্রুপে কিছু টপিক ক্রিয়েট করে রাখতে পারেন, ক্রিয়েট টপিকে আপনি এখানে টপিক অ্যাড করে সেটাকে আপনি অ্যাড করে দিতে পারেন, সেই টপিকে যে কেউ পোস্ট করতে পারে। আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন আপনার পোস্টগুলোকে, এবং আপনি চাইলে গ্রুপ রুল সেট করতে পারেন। এবং এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আপনি সেট আপ করতে পারেন বা আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন। ভিউয়ার্স, ফেসবুক গ্রুপ ওয়ার্কস লাইক কাস্টমার সাপোর্ট সেন্টার, অর্থাৎ আপনার যখন বিজনেস থাকবে আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, সেখান থেকে আপনি বিজনেস যেমন জেনারেট করতে পারবেন, আপনি অথেন্টিকেশন পাবেন, অর্থাৎ আপনি যখনই গ্রুপে জয়েন করবেন কেউ কোশ্চেন করছে সেটার অ্যান্সার দিচ্ছেন, তার মানে হচ্ছে মানুষ বুঝতে পারবে যে এই গ্রুপটা অ্যাক্টিভ, এই গ্রুপের পেছনে যারা কাজ করছে তারা অ্যাক্টিভ, তার মানে ওই পেজটাতে মানুষ আপনার ওই গ্রুপটাতে মানুষ জয়েন করবে এবং আপনি তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করে সেলসে কনভার্ট করতে পারবেন। এছাড়াও আপনার কাস্টমাররা যখন এখানে কোশ্চেন করবে সেগুলোর অ্যান্সার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে কাস্টমাররা হ্যাপি হয় এবং তারা অন্যদেরকে এই গ্রুপগুলোতে রিকমেন্ড করে বা ইনভাইট করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।